গ্রুপ পর্বের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে, সেটা অবশ্য কোনো উপকার বয়ে আনলো না এশিয়া কাপের মূল আয়োজক দল পাকিস্তানের জন্য। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হারতে হয়েছে বাবর আজমের দলকে। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। বিরাট কোহলি, লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে 128 রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। আর এই পরাজয়ে এশিয়া কাপের ফাইনালে খেলা নিয়ে শঙ্কাও তৈরি হলো নাসিম শাহিনশাদের। দুদিনে গড়ানো ম্যাচে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিলের সাবলীল ব্যাটিংয়ে 14 ওভারেই দলীয় 100 রানের দেখা পায় তারা। তবে ব্যক্তিগত অর্ধশতক তোলার পর টানা দুই ওভারে দুজন বিদায় নেন, কিন্তু এরপর আর বিপদ বাড়তে দেননি অভিজ্ঞ বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। 17 ওভার 5 বলে শুভমন আউট হওয়ার পরে এই দুই ডানহাতি ব্যাটার পাকিস্তানকে আর উদযাপনের সুযোগ দেননি। দুজনই ব্যাট করে গেছেন বাকি সময়, দেখা পেয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। বিশেষ করে কোহলি ছিলেন বিধ্বংসী। এই ম্যাচেই ওয়ানডে কেরিয়ারে 13,000 রানের মালিক হয়ে যান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় 356 রান। পাকিস্তানের বিপক্ষে দলটির এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। রানের পাহাড় তাড়া করতে নেমে যেমন শুরু প্রয়োজন ছিল পাকিস্তানের, সেটির ঠিক বিপরীত চিত্র মিলেছে। 5ম ওভারে ইমামুল হককে আউট করে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন জসপ্রীত বুমরা। সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লে শেষ হতে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত এক ইনসুইংয়ে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের অধিনায়ক। পরের ওভারে মোহাম্মদ রিজওয়ানকে স্বীকার করেন শার্দুল ঠাকুর। পাকিস্তানের জয়ের সম্ভাবনা তখন নেমে আসে শূন্যের কোঠায়। পুরো ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটির ব্যাটাররা। ওপেনার ফকর জামা 27 রান করলেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। এছাড়া আগা সালমান ফিরেছেন 23 রান করে। কুলদীপ যাদব এদিন ছিলেন সেরা ছন্দে। ফখর সালমানের পাশাপাশি সাদাব খান, ইফতেখারকেও সাজঘরে ফেরান তিনি। 120 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে পাকিস্তান তখন লজ্জাজনক পরাজয়ের অপেক্ষায়। সেই লজ্জা আরেকটু বেড়েছে কুলদীপের 5 উইকেট শিকারে। হারিস রফ ও নাসিম শাহ ইঞ্জুরিতে থাকায় আর ব্যাট করতে নামেননি, ফলে এখানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস আর ভারত পায় বড় জয়। রায়হান রাসেল, কালবেলা।